হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সিলেট ভ্রমণ করতে আগ্রহী, আপনাদের জন্য সিলেটের 10টি দর্শনীয় স্থান আমরা আজকে তুলে ধরতে যাচ্ছি, যেন আপনারা সিলেট সফরে যাবার আগে সেই সব স্থান সম্বন্ধে একটু ধারণা নিয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট লাউছড়া জাতীয় উদ্যান। কমলগঞ্জ উপজেলার ঐতিহ্য লাউছড়া জাতীয় উদ্যান, এখানে প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে আপন মনে। আমার যে বন্ধুরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য লাউছড়া হতে পারে একটি আদর্শ জায়গা। লাউছড়ার মূল আকর্ষণ হচ্ছে এখানকার বন্যপ্রাণী। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট টাঙ্গুর হাওড়। টাঙ্গুর হাওড় সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার বিস্তৃত, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। অথৈব পানি, জলার বন, নীল আকাশ, পাহাড়, চোখ জোড়ানো সবুজ, এই হাওড়ের মূল বৈশিষ্ট্য। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত, যা সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারত মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওপারে খাসিয়া জয়ন্তা পাহাড়, এপারে নদী, পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঝর্ণা, আর নদীর বুক চিরে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হয় আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশিরা। প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া? মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট রামা কালেঙ্গা অভয়ারণ্য। রামা কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য, যা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় অবস্থিত। এটি একটি শুকনো ও চিরহরিৎ বন, সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। এছাড়া এই বনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য। রামা কালেঙ্গার আয়তন 1,79,554 হেক্টর। আমাদের দেশে যে কয়েকটি বন এখনও ভালোভাবে টিকে আছে, তার ভিতরে রামা কালেঙ্গা অন্যতম। আপনারা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পছন্দ করেন, যারা ট্রেকিং করতে পছন্দ করেন, যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন, যারা সাইকেলিং করতে পছন্দ করেন, তাদের জন্য রামা কালেঙ্গা অভয়ারণ্য একটি আদর্শ জায়গা। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলার বন রাতারগুল সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওড়, মাঝখানে জলার বন রাতারগুল। রাতারগুলকে অ্যামাজন ফরেস্ট নামেও অনেকে ডেকে থাকে। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান।
সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সোয়াম ফরেস্টের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। অরিন্দ সুন্দর বিশাল এ বনের গাছগাছালি বেশিরভাগ অংশই বছরে 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট বাইকের বিল। বাইকের বিল মৌলভীবাজার জেলার চায়ের স্বর্গরাজ্য শ্রীমঙ্গল হাইল হাওরের পূর্ব পাশে প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম। শ্রীমঙ্গল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হাইল হাওরের পূর্ব পাশে প্রায় 100 হেক্টর জলাভূমি নিয়ে অপরূপ সৌন্দর্যের এই বাইকের বিল। লালাখাল। লালাখাল সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জয়ন্তা উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য এই জায়গাটি বেশ উপযোগী। লালাখাল নদীতে অসংখ্য বাঘ দেখা মেলে, আর প্রতিটি বাঘই দেখার মতো সুন্দর। এই খালের স্বচ্ছ নীল পানি বাংলাদেশে অন্য কোনো পর্যটন এরিয়াতে আর দেখা যায় না। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট হাম হাম ঝর্ণা। হাম হাম ঝর্ণাটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের গহীনে কুরমা বনবিট এলাকায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত। স্থানীয় বাসিন্দারা এই জলপ্রপাতকে হাম হাম বলে ডাকে বলেই এর নামকরণ করা হয়েছে হাম হাম। আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা ট্রেকিং করতে পছন্দ করেন, তাদের জন্য হাম হাম ঝর্ণা হতে পারে একটি আদর্শ জায়গা। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এবারের সেগমেন্ট সাতছড়ি জাতীয় উদ্যান। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যানটির অবস্থান। সাতছড়ি জাতীয় উদ্যানটি বাংলাদেশের একটি প্রাকৃতিক বন। ২৪৩ হেক্টর আয়তন নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এই উদ্যানে 60টি ছড়া আছে বলেই এর নামকরণ করা হয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। সাতছড়ি জাতীয় উদ্যানের আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। যারা ট্রেকিং করতে পছন্দ করেন, যারা পাখি পছন্দ করেন, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য সাতছড়ি জাতীয় উদ্যানটি হতে পারে একটি আদর্শ জায়গা। আর সবচেয়ে বড় বিষয় যেটা, ঢাকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে এই সাতছড়ি জাতীয় উদ্যানটির অবস্থান। আপনারা চাইলে দিনে গিয়ে দিনেই আবার ব্যাক করতে পারেন ঢাকায়। আমি বলবো খুবই চমৎকার একটি প্লেস। আমাদের এবারে সেগমেন্ট হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজার। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত পীর বা দরবেশ। তিনি ছিলেন অলিকুলের শিরামণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলাম প্রচার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাই, ওনার উপর রাজা গৌর গোবিন্দ সেনের অত্যাচার যখন বেড়ে যায়, তখন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার 360 জন আউলিয়া নিয়ে সিলেটে প্রবেশ করেন। এ কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর আমার সম্বন্ধে একটু বলতে চাই, আমি 2009 সাল থেকে ওয়াইল্ড লাইফ ডকুমেন্টেশনের সাথে জড়িত, পাশাপাশি বাংলাদেশের ট্যুরিজমের উপর কাজ করতেছি। আর আপনারা যেভাবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করতেছেন, এভাবে সাপোর্ট করতে থাকেন যেন আমি পরবর্তীতে ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু ভিডিও আনতে পারি, দিতে পারি। আর আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক। এ কারণে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।